চাহ শ্রমিকসকলক জনজাতিৰ মৰ্যাদা দিয়াৰ দাবীত সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থাই অর্থাৎ আশাই রাজভবনের সন্মুখত পালন করে ধর্ণা কার্যসূচী। আদিবাসীসকলক জনজাতিকরণ করা হব বলে সরকারে বারে বারে ঘোষণা করেও জনজাতিকরণ করা নাই। সরকারে নিজের প্রতিশ্রুতি রক্ষা করা নাই বলে অভিযোগ করে আশার নেতৃবৃন্দই। ধনু কার মাদল আদি লৈ আশার কর্মীসকলে পালন করা প্রতিবাদ সম্পর্কে সভাপতি রাফেল কুজুরে কয়, অসমৰ আদিবাসীসকলক অতি শীঘ্রে জনজাতিকরণৰ দাবী লৈ আজি আমি সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থাৰ ৰাজভৱনত আমি ধর্ণা কার্যসূচী পালন করে আছো। আমি সরকারক এইটাই দাবি করব বিচাৰিছো যে সরকারে যেটো আমাৰ জনজাতিকরণৰ যেটো এসটি প্রসেস বহুখিনি লেহেমিয়া করে আছে, বহুখিনি যথেষ্ট অবহেলা করেছে, এইটো যাতে সরকারে অতি শীঘ্রে আমাক জনজাতিকরণ করে। আর সরকারে যেটো আমাক বারম্বার প্রতিশ্রুতি দিও প্রতিশ্রুতি হিসাবে থাকি গৈছে, আর এই যেটো সরকারে যেটো আমাক এটা প্রবঞ্চনা দেখাই আছে, এই আমি আজি রাজ্যপালক আমি হস্তক্ষেপ করব বিচাৰিছো যে রাজ্যপালে অতি শীঘ্রে আমার এসটি মেটাটো রাজ্য আর কেন্দ্র সরকার লৈ যাতে তেওঁ আমার এসটিটো লৈ তেওঁ হস্তক্ষেপ করে যেন যাতে আদিবাসী অকল অতি শীঘ্রে জনজাতিকরণ হব। চাহ শ্রমিকসকলক ন্যূনতম মজুরি দিয়া, কাম করা সময় পরিবর্তন করা, শিক্ষার প্রসারের বাবে ব্যবস্থা গ্রহণ করবলেও দাবি জানায় সংগঠনটি। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসের সহিত অমর দীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।